কড়া বিধি নিষেধে শিথিলতার প্রথম দিনে খুলে দেওয়া হয়েছে রাজধানীর শপিং মলগুলো। জমে উঠেছে ফুটপাতের দোকান পাটও। ঈদ সামনে রেখে চলছে কেনাকাটা। রাজধানীর মার্কেটগুলোর সামনের রাস্তায় তীব্র যানজট, ফুটপাতে হকারের হাঁকডাক আর ক্রেতাদের কেনাকাটার ধুম। প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। তবুও শপিং মল খোলায় ঈদ কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন রাজধানীবাসী। ক্রেতারাও স্বাস্থ্যবিধি মেনে এসেছি, বাচ্চাদের জন্য এসেছি মূলত। আমার মনে হয় মার্কেটগুলো না খুললেও চলতো, কারণ এখন মানুষ অনেক আপডেটেড, মানুষ এখন অনলাইনের মাধ্যমে অনেক পারচেজ করে। সামাজিক দূরত্ব দূরে থাক, সামান্য মাস্কেও যেন ব্যাপক অনীহা বেশিরভাগ মানুষের। বিধি নিষেধের শিথিলতায় কেউ কেউ আবার মার্কেটে এসেছেন ঘুরে দেখতে। আমরা দেখতে আসছি যে শপিং মলটা কেমন। যদিও সময়টা কঠিন, তবুও চলছে উৎসব উদযাপনের প্রস্তুতি। তাই মার্কেটগুলোর ভেতর ক্রেতা সমাগম সীমিত হলেও মহামারীকালে দোকানপাট খুলে দেয় খুশি ব্যবসায়ীরা। যে সেলটা হয়তো এখন 30% হওয়ার সম্ভাবনা, 50%ও হওয়ার সম্ভাবনা নেই। যে কদিন খোলা আছে কদিন দেখা যায় কিছু সেল করে আমরা চলতে পারবো। সাদিয়া নাসি, এটিএন নিউজ, ঢাকা।